নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধ্যেকালীন আপনাদের সঙ্গে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ফের হয়ে গেল নতুন পরিবর্তন এবং যে ঘূর্ণিঝড়ের অর্থাৎ জিএফএস এফ যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে অর্থাৎ আমরা দুটো মুড় দেখে থাকি একটা জিএফএস এবং ইসিএম ডাব্লিউএফ ইসিএম ডাব্লিউএফ দেখাচ্ছে এটা নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবত্ত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জিএফএস দেখাচ্ছে এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় হয়ে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে তবে ফাইনাল কী হবে সেটা এখনও ক্লিয়ার নয় সেটা যত সময় যাবে তত আমরা ভালোভাবে বুঝতে পারবো তবে এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি জিএফএস মুডে আমরা দুপুরে আপডেটে দেখেছিলাম ঘূর্ণিঝড় হয়ে আশ্রয় পড়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের চিটাগং হাটাচারি মহেশখালী এই জায়গাগুলোর দিকে অর্থাৎ মায়ানমার এবং বাংলাদেশের এই অংশটি আশ্রয় পড়ার সম্ভাবনা ছিল তবে এই মুহূর্তের আপডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু বেঁকে যাচ্ছে অর্থাৎ বাঁক নিয়ে নিচ্ছে এবং বাঁক নেওয়ার ফলে কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে আশ্রয় পড়ার সম্ভাবনা প্রবল হচ্ছে আমরা কিন্তু এটাতে এই মুহূর্তের আপডেটটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু ছিল দুপুরবেলা এই অংশ সেটা কিন্তু মুখ হয়ে গেছে আর এই দিকে এবং আমরা যদি বায়ুর দিক বা গতিমুঠ অর্থাৎ আমরা যদি যাই এটাতে বায়ুর দিক বা গতি মোটে গেলে পরবর্তী দশ দিন গেলে দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে প্রথমে যাচ্ছিলো দেখুন রাস্তার রুটটা দেখে প্রথমে এই অংশের দিকে এইভাবে যাওয়ার সম্ভাবনা ছিল তবে পরবর্তীকালে এটা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু অগ্রসর উচ্চ অর্থাৎ এই পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আচ্ছা পড়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও কিন্তু কত কিলোমিটার বেগে আমরা দেখি মেপে নিই সাতান্ন আটান্ন কিলোমিটার বেগে শুরুতেই অর্থাৎ শুরু দশ দিনের মধ্যে কিন্তু সম্ভাবনা রয়েছে ঝড়ের এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাতের সম্ভাবনা এবং ঘূর্ণিঝড় মানে যে কত কিলোমিটার বেগে ঝড় আসতে পারে প্রায় কোথাও কোথাও একশো দুই একশো আট মানে প্রায় বলতে গেলে একশো নয় একশো দশ এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের গতি রয়েছে এক্স্যাক্টলি পারফেক্ট যে কি হবে সেটা এখনও ভালোভাবে বোঝা যাচ্ছে না যত সময় কাটবে তত বোঝা যাবে তবে একটা যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এর সম্বন্ধে আরো বিস্তারিত জানতে হলে যে আমরা শুরু থেকে শেষ অব্দি আপনাদেরকে দেখাবো খুঁটিনাটিভাবে তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো এটা তো আমরা আসলাম জিএফএস মোড়ে অর্থাৎ এবারে যদি আমরা ইসিএম এফ এই মোডটাতে আসছি সেই মোড়ে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে পরবর্তী দশ দিনের মধ্যে ঘূর্ণাবত্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকেই আসছে অর্থাৎ পরবর্তী দশ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে ঘূর্ণাবত্ত যে আসার সম্ভাবনা রয়েছে এবং লো প্রেশার এরিয়া অর্থাৎ লঘুচাপ এরিয়াও কিন্তু আমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি যে তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এতে পরিষ্কার হচ্ছে যে কিছু না কিছু হবেই নয় ঘূর্ণাবত্ত হবে নয় ঘূর্ণিঝড় হবে নয় কিন্তু গভীর নিম্নচাপ হবে যেটা ঘূর্ণাবত্তের রূপ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে এসে আশ্রয় পড়ার সম্ভাবনা এবং উড়িষ্যায় আসার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী বারো ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারই রয়েছে এবং এটাকে আমরা বায়ুর ঝাপটা মুঠ চলে যাব বায়ুর ঝাপটা মুঠ গেলে আমরা দেখতে পারবো এক্সাক্টলি যে কী হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আমরা ঝাপটা মুঠ গেলে আজ থেকে আমরা আবার ট্র্যাকিং শুরু করলাম যেটা আমরা প্রত্যেকদিন আপনাদেরকে দেখি থাকি শুরু থেকে শেষ অবধি দেখতে পাচ্ছেন আগামীকাল থেকেই ঘূর্ণাবত্ত শুরু হয়ে যাবে অর্থাৎ চোদ্দো তারিখ সোমবার সোমবার থেকেই কিন্তু মোটামুটি একটা ঘূর্ণাবত্তের সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তারপরে পনেরো তারিখের মধ্যে একটু একটু করে শক্তি বাড়াতে দেখা যাবে এই ঘূর্ণাবত্তের এবং বুধবার ষোলো তারিখ বুধবার ষোলো তারিখের মধ্যে একটু একটু করে বাঁক নিতে দেখা যেতে পারে অর্থাৎ পুরোটা একটু একটু করে ঘূর্ণাবত্তের রূপ নেবে মাঝখানে আবার কিছু কারণে হয়তো কমজোরি হয়ে যাচ্ছিল তবে উপকূলে যেহেতু উপকূলে সামনে চলে আসছে সেটাতে বাড়ি খাওয়ার ফলে কিন্তু আবার একটা দিশাটা অর্থাৎ দিকটা চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ঘূর্ণাবর্তের রূপ কিন্তু ফের নিচে আঠেরো তারিখ সতেরো এবং আঠেরো তারিখের মধ্যে কিছুটা পরিবর্তন ঘটবে এর ফলে এটাতে হয়তো কমজোরি হবে তারপর আঠেরো থেকে উনিশের মধ্যে যখন আমরা যাচ্ছি সেই সময় দেখতে পাচ্ছি অনেক বিরাট পরিবর্তন ঘটছে যার ফলে কিন্তু ফের একবার ঘূর্ণাবত্ত পরিণত হচ্ছে এবং উনিশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবত্ত পরিণত হয়ে যাচ্ছে এই অংশটিকে অর্থাৎ আন্দামান দ্বীপের সামনে এরপর রবিবার কুড়ি তারিখ যাচ্ছি কুড়ি তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে বড় আকার নিচ্ছে অর্থাৎ ক্ষয়ী ভাবটা বেড়ে যাচ্ছে অর্থাৎ যেটা যে ঝড়ের গতি গতিটা কিন্তু বেড়ে যাচ্ছে ঝড়ের যে গতি সেটা বেড়ে যাচ্ছে কুড়ি তারিখে এবং একুশ তারিখের মধ্যে আরও গতি পাচ্ছে তবে যেহেতু প্যাটবেলা বেলার আন্দামান দ্বীপ বাড়ি খাচ্ছে তার ফলে কিন্তু এই অংশটি বাড়ি খাওয়ার ফলে একটু প্রভাব কম ছিল তবে সমুদ্র যেহেতু পেয়ে যাচ্ছে সামনে তার জন্য প্রভাবটা আবার বাড়তে আমরা লক্ষ্য করতে পারছি তবে পোর্টবেলারের সামনে ছাড়ার পরে একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি যে শক্তিটা আর লাস্ট আমরা ইসিএম ডাব্লিউএফ মোডে দেখতে পাচ্ছি আটান্ন কিলোমিটার পার হওয়ার লক্ষ্য করা যাচ্ছে আর মোটামুটি আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মোটামুটি বাড়লে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে আর যেমনভাবে যেই গতিতে আসছে মোটামুটি বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা হয়তো এর সম্ভাবনায় আছে পড়ার সম্ভাবনা প্রবল আছে তো এটা তো আপনারা দেখে নিলে এবং এর ফলে যদি বৃষ্টির সম্ভাবনাটা কী থাকবে সেটা একবার আপনাদেরকে দেখে দিই এবং ইসিএম মোট আমাদেরকে বলছে বৃষ্টির এবং বজ্রপাতের সম্ভাবনা আছে তবে কোথাও কোথাও আবার বেশি কোথাও কোথাও আবার কম মানে মোটামুটি একটা আন্দাজ নিয়ে চলুন চল্লিশ পঞ্চাশ এম এম এর কাছাকাছি বৃষ্টি নিয়ে এগোবে এই ঘূর্ণাবত্ত যদি ঘূর্ণাবত্ত হয়ে যায় আর ঘূর্ণিঝড় হলে যা পরবর্তীকালে সেটা দেখে যাবেন এবং জিএফএস মোট আমাদেরকে কী বলছে সেটা দেখে নিই জিএফএস চলে যায় জি মোট আমাদেরকে বলছে জিএফএস মোটেও কিন্তু দক্ষিণবঙ্গের ওপরে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখাচ্ছে না শুধু বাংলাদেশের উপকূলে আসতে পড়ার আগে একটু বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি সাতষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এমন বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে অর্থাৎ প্রবল বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কত কত আবার সত্তরও রয়েছে দেখতে পাচ্ছেন আমরা হঠাৎ করে দেখলে সত্তরও দেখতে পারলাম অর্থাৎ শক্তিশালী কিন্তু একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই জিএফএস মোডটায় আমরা যদি উনিশ তারিখ থেকে দেখতে থাকি অর্থাৎ উনিশ তারিখ থেকে দেখলে এক্স্যাক্টলি ক্লিয়ার হয়ে যাবে জিএফএস মোডে উনিশ তারিখ থেকে যদি আমরা এটাকে প্লে করে দিলাম সেই সময় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে দেখুন কীভাবে এগোচ্ছে সেটা দেখে নিন সমুদ্রের মধ্যে কীভাবে ওঠে সেটা আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটে আমরা দেখাচ্ছি তো উনিশ তারিখ থেকে আস্তে আস্তে যখন আমরা কুড়ি তারিখে মোটামুটি উনিশ তারিখের মধ্যে পোর্ট পোর্টবেলাটের সামনে এটা আস্তে আস্তে করে শক্তি বাড়াবে অর্থাৎ ইনক্রিজ করবে তার প্রভাব এবং শক্তি রবিবার কুড়ি তারিখের মধ্যে যখন পৌঁছাচ্ছি আমরা একটু ফাস্ট করছি অনেকটা যে দেখতে লাগবে তো কুড়ি তারিখ বিকেল চারটের মধ্যে এটা আস্তে আস্তে করে তার শক্তি বাড়াবে আরও শক্তি বাড়াবে এবং যার গতি এবং বৃষ্টির পরিমাণ বজ্রপাত সময় বৃষ্টির পরিমাণ প্রবল থাকবে এবং একুশ তারিখ সোমবারের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা পোর্টবেলার ওপরে প্রবল তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে যদি জিএফএস মোডটা সত্যি হয়ে থাকে তাহলে তাহলে এখানে কিন্তু প্রবল প্রবল থেকে অতি প্রবল মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে এরপরে বাইশ তারিখে একুশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি দেখুন কোন দিকে যাচ্ছে দেখুন কীভাবে ঘুরে ঘুরে কোন দিকে যাচ্ছে এই দিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে তবে একটু কমজোরি হতে দেখা যাচ্ছিলো কিন্তু দেখুন আবার আবার একটুখানি করে শক্তি বাড়িয়ে নিচ্ছে একটু একটু করে মোটামুটি বাইশ তারিখের মধ্যে যে আপডেট পাচ্ছি সেটা দেখুন কোন দিকে যাচ্ছে এদিকে কিন্তু সরাসরি যাচ্ছে অত এদিকে গেলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এক্স্যাক্টলি দেখা যাক একবার শেষ ফিনিশিং অবধি কোথায় গিয়ে আসতে পারে তবে লাস্ট অবধি এখানে এসে স্টপ আমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আর আগে দিয়ে বলেছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ঘূর্ণিঝড় ধরবেন না দুটো মোট আমরা আপনাদের কাছে দেখাচ্ছি ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতেই জানবে তো যদি কোনো ঘূর্ণিঝড় অথবা ঘূর্ণাবত হয় সে সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেল প্রোভাইড করে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ